नारी के आगे साधन करा जानते हबे। दीदी गान सुने गणपति दासे में लतिका दास 25 টাকা উপহার করছে। বাবা বাবা তাই লতিকা দাস 50 টাকা উপহার করেছেন, আশীর্বাদ করেছেন। তিনি হচ্ছেন নারী জাতি, লক্ষীর ভান্ডারে টাকা বাঁচে তো। হ্যাঁ গো, লক্ষী ভান্ডার কই? এতই যদি পুরুষ বড়, হ্যাঁ তা কই মুখ্যমন্ত্রী তিনি কই নারায়ণ ভান্ডার করলেন না? লক্ষীর ভান্ডার করে দিল গো। তাহলে আগে সাধন করো নারী। বাবা নারীকে আগে সাধন করা জানতে হবে। নারীকে নারী গানে ব্যবহার করলে হবে না। নারী ভোগের বস্তু নয়, নারী কামনার বস্তু নয়, নারী হচ্ছে সাধনার বস্তু। এই তো তোমার মতো পুরুষে কি জানবে? হে যারা সাধু গুরু বৈষ্ণব তারা জানে কি নারীর এই তত্ত্ব না জানে? নারীর তত্ত্ব হয়ে মাত্র নারীর তত্ত্ব না জেনে, না জেনে নারীর তত্ত্ব হয়ে মাত্র কেউ যেও না কোন নারীর বলে। হে রাধুনি হইবি,
হইয়া মাথার কেশ নিরে না যাইবি তীরে না উঠিবি সম সুখ দুঃখ ক্লেশ সেই শেষ রস নিগুড় ধন্য ব্রজহীনা জানে অন্য দুই রসিক হলে জানে যতনে সে ধন সাধনে আনে কারণ নামৃত মুড়ি লাবণ নামৃত এই ত্রিধারায় করতে হবে স্নান স্নানে যদি সিদ্ধ হয় প্রথম দুয়ারে মদের বসতি দ্বিতীয় দুয়ারে আত্মীয় স্থিতি তৃতীয় দুয়ারে অন্তর্গ রয় চণ্ডীদাস কথা ভজন হরিবল 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 কারণ কি তত্ত্ব বলছে নাকি আশ্রয় করিয়া বজে হে কৃষ্ণ নাহি বজে কি সব মরে অকারণ আগে আশ্রয় করো গুরুর চরণ হরি বল হরি বল আশ্রয় না করলে ওই কলাই ভাঙার মতো ভেঙে যাবে হরি বল হরি বল হরি বল জগতের বুকে
একটা শক্তি দিয়ে দিল কি একটা নারী দিল শক্তি এই জগৎটাকে চালাইও গো সেই লক্ষ্মী জাতি লক্ষ্মী আমার দিতে গো মনে রাখে না থাকে লক্ষ্মী দিতে অন্য নারী সরস্বতী যার লাল ভবে রমা ধরে বিদ্যা দিল আমি গো কথা নয় মন কোন পুরুষ বিদ্যা দিতে পেরেছে এই জগতের বুকে কোন পুরুষ বিদ্যা দিয়েছে लेखार शक्ति जो ना दाम गान सुर जो ना दी ताल जो ना दी छंद जो ना दी चलो कि অন্য দিল লক্ষ্মী আমার সরস্বতী বিদ্যা বলি আমি তোমার কাছে কথা গাই না বা 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 যার নাম রাধা রানী তোমারে জানাই রাধা রানী প্রেম দিল ভবের মাঝে নাই বিশ্বের বাজারে গো প্রেম দিয়ে দিল যার নাম রাধা রানী তোমারে জানাই ভালো যাহার নাম সাবিত্রী বলিয়া জানাই পঞ্চ প্রকৃতি এক নারী হয় অবদানটা কি এবার ভেবে চিনতে তুমি দেখো না ভেবে চিনতে তুমি দেখো না আমি তোমারে জানা জগতের মুখে আমি কি করেছি কি আমার অবদান তুমি মনে ভেবে দেখো দেখো
দেখো মনি আমি কি বাজে করি অবদান আমার কতখানি দেখো তুমি কত আমার অবদান বিদ্যা বুদ্ধি শক্তি লক্ষ্মী দিচ্ছে এই নারী গতি যোগ হলো না আমি বলিয়া জানাই কোন জায়গায় তোমাদের অবদান হয় তুমি হও মহেশ্বর আমি দুর্গা তখন জানি নাম ধরেছ মৃত্যুঞ্জয় মৃত্যুকে ধারণ করে সে হচ্ছে মৃত্যুঞ্জয় নাকি লে মৃত্যুকে যদি ধারণ করেছ ওই সমুদ্র যখন মন্থন হলো তখন ওই বিষ পান করে পড়েছে কেন পটল তুলে সেই সময়ে আমি কর্ম করিলাম নারদের মুখে এগো শ্রবণ করিলাম সেই শ্রবণ করিয়া আমি চলে গেলাম ভালো চলে গিয়ে পয়োধরে দুগ্ধ পান করাইলাম গো ভালো সেই দুগ্ধ যখন পান করে গো আর নয়ন ফেলিল জানি শিবের হচ্ছে পাঁচটি মাথা পঞ্চমুখ সে পঞ্চমুখে পান করলেন আর তিনি যে বিশ্বাস পান করেছিলেন কোন প্রদেশ পর্যন্ত এসেছিলেন অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি তাই তার কণ্ঠ দেশ পর্যন্ত যখন বৃষ্টি আসি তার নাম হয়ে যায় নীলকণ্ঠ তার নালিখানি এই গলাখানে নীল হয়ে গেল নীলকণ্ঠ নাম ধরে যে স্তনতিনি পয়োধুলো পান করছেন পঞ্চমুখে টানলেন আরে নারী দেহে এখনো পর্যন্ত সে বক্ষ দেশে পয়োধরে পাঁচটি ফুটো রয়ে গেল সেখানে এখনো পর্যন্ত তোমাদের মতো পুরুষের জন্য প্রত্যেকটা নারী জাতি গে সেখান থেকে অভিশাপ হয়ে গেল পার্বতী তোমার যেমন পয়োধরে কালো বিদীর্ণ দাগ হয়ে গেল আমি আজ থেকে বলছি জগতের বুকে যত নারী যত গৌরী যত নারী প্রত্যেকটা নারী জাতির বক্ষ দেশে পয় ধরে বিভিন্ন কালো হয়ে সেখানে কাল্য বর্ণ কৃষ্ণ বর্ণ সেখানে হয়ে গেল সেই বর্ণ ধারণ করে